ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে প্রোগ্রামিং করাবো। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে একটা প্রোগ্রামিং করছি, তোমরা প্রোগ্রামিং করো, মানে যে প্রোগ্রামিং আমি করাই সেগুলো তোমরা করো, মানে যার ল্যাপটপ আছে বাড়িতে, না করো না? হ্যাঁ, হ্যালো, ভালো আছো হ্যাঁ তুমি? ম্যাডাম তো বলুন। হ্যাঁ প্রোগ্রামিং প্রোগ্রামিং গুলো করো তোমরা? হ্যাঁ ম্যাম, ল্যাপটপ তো নেই ম্যাম, মোবাইলে যতটুকু, মোবাইলে স্যার, মোবাইলে ম্যাম অ্যাপ নামে যতটুকু হয় ততটুকু ম্যাডাম প্র্যাকটিস করি। হ্যালো, কিভাবে আমি কি ফুড দেবো, ঠিক আছে, সেটা তোমার কিভাবে প্রিন্ট করবে সেটা তোমাদের প্রোগ্রামটা দেখাবো, ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, এক ফার্স্ট আমি কি নিলাম তোমার, এক ফার্স্ট আমি তোমাদের কি নিলাম, দেখো হ্যাশ ইনক্লুড কি কি নিতে হয়, এলে তো হেডার ফাইল কি কি নেবো বলো, হ্যাশ ইনক্লুড studio.h আর হচ্ছে স্টুডিও স্টুডিও নাই, এসটিডিআইও, স্টুডিও না, স্টুডিও স্পেস, স্টুডিও স্পেলিংটা আলাদা হয়, স্টুডিও ডট এইচ, এটা কোনিও ডট এইচ। ঠিক আছে, দেখুন আইও ডট এইচ নিলাম একটা, হ্যাঁ ইনক্লুড, ঠিক আছে, দেন আমি সেকেন্ড ব্যাচ স্টার্ট করলাম। তো অ্যাট ফার্স্ট আমি অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে মানে একটা অ্যারে ফাংশন নেব, তা ভাবো আমি 8টা এলিমেন্ট পাস করাবো, আই কমা ভাবো স্টার্ট হবে এস ইকুয়াল টু 0 থেকে, এটা ফর লুপ, ফর লুপ দিলাম, আই ইকুয়াল টু 0, আই আই প্লাস, দেখতে পাচ্ছ তো প্রোগ্রামিং অসুবিধা হয়নি, তো ফর লুপটা কেন নিলাম বলো তো? হ্যালো, একবার বলে দিন, ওটাই আপনাকে জিজ্ঞেস করতাম। দেখো ফর লুপটা মানে তো লুপিং এর পার্ট বলতে পারো, ফর লুপ দেখো আমি তোমাদেরকে এখানে কি নিলাম, অ্যারে 8 পর্যন্ত নিয়েছি, বা অ্যারে ভাবো আমি তোমার এখানে 6 পর্যন্ত নিয়েছি, ঠিক আছে, অ্যারে 6 পর্যন্ত নিয়েছি, এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ভেরিয়েবল, যে ইন্ট অ্যারে কিন্তু দেখতে গেলে এটা অ্যারে ভেরিয়েবল বলতে পারো আমরা, ঠিক আছে, এ আই একটা ভেরিয়েবল, এস একটা ভেরিয়েবল, তো এস ইজ ইকুয়াল টু 0 নিলাম কেন, ঠিক আছে, তো এস টা যদি আমি 0 থেকে স্টার্ট করি, এস টা যদি আমি 0 থেকে, এস টা আমি 0 থেকে, সরি এটাও 6 হবে, এস এস টাও আমি 0 থেকে স্টার্ট করব, ঠিক আছে, আর এখানে আই টাও আমি 0 থেকে স্টার্ট করব, 6 পর্যন্ত যাবে, এখানে যে আমি আই প্লাস প্লাস পেয়েছি এটা হচ্ছে আমার ইনক্রিমেন্টের জন্য আমরা ইউজ করছি, এটা আই প্লাস প্লাসটা, ম্যাডাম ওটা কি কি কাজ হবে, মানে রানিং এর ক্ষেত্রে কি কাজ হবে রান করালে? মানে আমার আমার আমি তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্রত্যেকটা বলে দিচ্ছি, আমি প্রোগ্রামিংটা করি, ঠিক আছে, প্রিন্ট প্রিন্ট এফ দিলাম, তো এখানে দেবো এন্টার, এন্টারে এন্টারে সাপোজ দিলাম, মানে জাস্ট প্রিন্ট এফে আমি যেরকম ভাবে লিখবো আমার কিন্তু আউটপুট সেরকম ভাবেই আসবে, মানে প্রিন্ট এফটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় যে আউটপুট ফাংশন, মানে আমি যেভাবে এখানে প্রোগ্রামিং লিখবো, মানে যেটা লিখলাম না এন্টার এ এখানে লিখলাম, তো এখানে দেখো তোমার সেরকম ভাবে আসছে, তোমাদের আই লিখলাম, ঠিক আছে, স্ক্যান এ স্ক্যান এফ নাম পার্সেন্ট ডি কমা দিন,
7% 7 তো এখন একটু আমি বলে দিচ্ছি তোমাদের কি জন্য লিখছি লাইনগুলো। তো ফল লিখছিলাম, এস প্লাস কিন্তু দেখো স্ল্যাশ এনটা কেন দিচ্ছি বলতো, স্ল্যাশ এনটা দিচ্ছি আমার নিউ নাম্বারের জন্য, ঠিক আছে? সাম অফ এলিমেন্ট পার্সেন্ট ডি। এরকম গেটটা তো স্ক্রিনটাকে হোল্ড করার জন্য, হ্যাঁ বলো, গেট কিসের জন্য লিখলাম আমরা? গেট সেন্স। দেখো এখানে যে আমরা হ্যাশ ইনপুট 15.1 যেটা দিয়েছি না, যদি আমি হ্যাঁ এটা না দিতাম তাহলে তোমার গেট সেন্স দেওয়ার কোনো থাকতো না, যেহেতু আমি গেট হ্যাশ ইনপুট 15 দিয়েছি সেখানে আমি গেট সেন্সটা দিলাম। তুমি যদি এটা না দাও তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যে দুটো যদি না দাও তাহলে তোমাকে কিন্তু রিটার্ন 0 একটা ডিফল্ট ভেরিয়েবল কিন্তু পাস করাতে হবে, রিটার্ন 0 তোমাকে বসাতে হবে। দেখো তোমাদের আমি আমাকে যেটা রান করাচ্ছি, দেখো যে ব্যাস করলাম এটার নাম দিচ্ছি ওয়ান ডি অ্যারে প্রিন্ট প্রিন্ট ভ্যালু, এখানে নাম দিলাম আমি ওয়ান ডি অ্যারে আন্ডারস্কোর প্রিন্ট ভ্যালু, ঠিক আছে? দেখো আমি রান করছি, আমার কিছু একটা ভুল হয়েছে। ও সরি, এখানে আমি তোমার ইন্ট মেন দিই, ঠিক আছে? চেক করলাম, দেখো এখানে আমি তোমার, আমার কথাটা শুনতে পাচ্ছ সবাই? বা আমি যদি ভাবো এখানে, আমার কথাটা শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। দেখো আমি
দেখো এখানে আমি তোমার ইন্ট অ্যারে ছটা এলিমেন্ট দিয়েছি, আই থেকে স্টার্ট হচ্ছে, এস ইকুয়াল টু জিরো নিচ্ছে। দেখো এখানে আমি আই ইকুয়াল টু জিরো যেহেতু নিয়েছি, আর আই গ্রেটার দেন সিক্স, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাসটা আমাদের ইনক্রিমেন্টের জন্য ব্যবহার করছে, কিছু ছোটা ভ্যালু নেবে আমার। সাপোজ আমি দেখো দেখো আমি এখানে যে প্রিন্ট এসে যেটা লিখেছি না, এন্টার অ্যারে পার্সেন্টলি, পার্সেন্টটা কেন লিখেছি দেখো, এখানে আই ইকুয়াল টু জিরো লিখেছি, দেখো এখানে আমি লাস্টে ডিফাইন করেছি, মানে আই এর যে ভ্যালুগুলো আমি নেব সেটা আমার এখানে গিয়ে স্টোর হবে। দেখো এই যে আমাদের অ্যাম্পারসেন্ট নিচ্ছি না, অ্যাম্পারসেন্ট অ্যারে যেটা নিচ্ছি সেটা আমাদের কি জন্য ইউজ করা হয়, অ্যাড্রেস, মানে এটা হচ্ছে আমি যে আই এর যে ভ্যালুটা নেব সেটা আমার এখানে গিয়ে স্টোর হবে। সাপোজ আমি নিচ্ছি যখন আই ইকুয়াল টু জিরো থেকে স্টার্ট হচ্ছে, সাপোজ তুমি নাম, আমি ধরো 11 নিলাম, দেখো চলে দেখো ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে, কত হবে 6 পর্যন্ত যাবে, 56 নিলাম, 2 হলো 89, এটা দিলাম 65, দেখো 6 ভ্যালু পর্যন্ত যাবে, কারণ আমি এখানে 6 নিয়েছি, আমি কতগুলো 6 পর্যন্ত যাবে দেখো 25, এটা দিলাম 5 পর্যন্ত, 36, দেখো 0 1 2 থ্রি ফোর ফাইভ, 1 2 3 4 5 6, দেখো সাম অফ দ্য এলিমেন্ট কত যে 200, মানে এগুলো সামেশন হচ্ছে, দেখো সামেশন করেছে আমি এখানে এস, এই জন্য আমি এসটা নিয়েছি এখানে। মানে আমি প্রিন্ট এফে যেরকম ভাবে লিখবো আমার সেরকম ভাবে কিন্তু আউট অফ আউট অফে আসবে। আর এই যে স্ল্যাশ এনটা দিয়েছি, এটা মানে নিউ লাইনের জন্য আমরা স্ল্যাশ এনটা দিয়েছি। কি বুঝতে পেরেছ প্রোগ্রামিংটা? ম্যাম আর একবার বলুন এই প্রিন্ট এফ ইন্টার ডি পার্সনের কাজটা। দেখো এই যে আমি পার্সেন্ট ডি দিয়েছি না, এটা আমার, এটা হচ্ছে আমার একটা, আমি যে পার্সেন্ট ডি নিয়েছি এটা হচ্ছে আমার ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিচ্ছি বলে আমার পার্সেন্ট ডিটা দিই। যদি সাপোজ আমি এটা ফ্লোট নিতাম না, তাহলে এটা আমার পার্সেন্ট এফ হতো। আর আমি ধরে ইন্টিজার টাইপ মানে কি, যে মানে পূর্ণ সংখ্যা এটাকে বলছি, সেই জন্য আমি পার্সেন্ট ডিটা নিয়েছি। আর এই যে অ্যাম্পারসেন্ট নিচ্ছি, এই যে আমি যে এই যে অ্যারে জিরো যেটা আছে, এটা 11 থেকে আমি স্টোর করছি, এর অ্যাড্রেস কোথায়, অ্যারে জিরোতে, মানে এই যে অ্যাম্পারসেন্টটা নিয়েছে এটা হচ্ছে আমার অ্যাড্রেস স্টোর করার জন্য ব্যবহার করা হয়। অ্যাম্পারসেন্টটা অ্যাড্রেস স্টোরের জন্য অ্যাম্পারসেন্টটা ইউজ করা হচ্ছে তোমার, মানে এটা স্টোর, মানে এটা হচ্ছে আমার অ্যাড্রেস রিপ্রেজেন্ট করে অ্যাম্পারসেন্ট। আর এই যে আমি দেখো প্রিন্টে তুমি যেরকম ভাবে লিখবে সেরকম ভাবে দেখবে এখানে ফুল ফর্মে লিখছে ARRAY, তাহলে আমার এখানেও লিখতে হবে, অ্যারে লিখলাম আর কোথায় লিখতে হবে, এখানে দেখো আমি লিখলাম তো, সেভ করলাম, না এখানেও লিখতে হবে, দেখো এখানে কি চলে এলো, এন্টার অ্যারে অ্যারে এলো। আমি প্রিন্ট এটা যেরকম ভাবে লিখ, সাপোজ তুমি এখানে ভাবো আমি সাপোজ ধরলাম আমি 10 ধরলাম, 10 পর্যন্ত নিলাম, ঠিক আছে, সেভ করলাম, রান করলাম, দেখো 10 পর্যন্ত কিন্তু যাবে, তো কারণ আমার কেন, আর এটাও তোমাকে 10 করতে হবে, সরি এটাও তোমাকে 10 করতে হবে, সবটা আমার কারণ 10টা ভ্যালু হবে, চেক করলাম, রান করছি, দেখো তোমার ঠিক আছে, দেখো আমি সাপোর্ট নিচ্ছি 1, এন্টার দিলাম 2 3 4 5 6 7 8 9 10, দেখো এবারে এই যে আমি তোমার 10, দেখো 10টা কেন নিয়েছি, এবার 10টা সামেশন দেখাবে, দেখো 55 যোগ করো 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে দেখো 55 এই অ্যান্সার আসবে, মানে আমি যে এখানে অ্যারে 10টা নিলাম, দেখো 10টা অ্যারে এলো, ঠিক আছে, আই এর মান 0 থেকে 10 পর্যন্ত যাবে, ইনক্রিমেন্ট হয়ে হয়ে যাচ্ছে, আই প্লাস ইনক্রিমেন্টের জন্য ডিফাইন করলাম, এখানে ফর লুপটা কেন লাগালাম,
কারণ এটা আমাকে তো সামেশন করতে হবে যে আমি ফর লুপটা লাগিয়েছি, যেন দেখো এখানে 55 অ্যান্সার আসছে, যোগ করে দেখো। বা তুমি এখানে, তুমি যদি ভাবো এখানে ছটা বলছি, 8টা নিচ্ছ তো, সরি ভাবো আমি 2 3টে নিলাম, তা তোমাকে এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, এটাও তোমাকে ঠিক করতে হবে। এটাও ভাবো ঠিক করলাম, এটাও তোমাকে ঠিক করতে হবে। তিনটে পর্যন্ত যাবে, তিনটে পর্যন্ত গেলে বুঝতে পেরেছো প্রোগ্রামিংটা? তুমি কেউ বুঝতে না পারো বলো, কারণ এটা তোমার স্টার্টিং ওয়ান ডাইমেনশনের অ্যারে, যদি কেউ বুঝতে না পারো বলো। যদি কেউ বুঝতে না পারো বলো, আমি তাহলে এটা এটা যেমন করলাম, এটা আমি তোমাদেরকে একটা আরেকটা প্রোগ্রামিং করাবো ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে। যদি কেউ বুঝতে না পারো বলো। ম্যাম বলছিলাম যে প্রিন্ট এফটা, হ্যাঁ ম্যাম ওই প্রিন্ট এফটা ওখানে মানে প্রিন্ট এফটা ওটা ওটা মানে ইন্টার ওটা জায়গায় অন্য ওটা ওটা দিতে হচ্ছে ম্যাডাম, ওই ব্যাপারটা বুঝতে পারছি না। দেখো আমি সাপোজ এখানে শুধুমাত্র এন্টার লিখলাম, অ্যারে লিখলাম, ঠিক আছে, রান করলে আউটপুটে কি এলো? কি এসেছে? অ্যারে জিরো, মানে আমি এই যে আমি অ্যারে লিখছি, তুমি তোমার মতন করে লিখতে পারো, সেটা তুমি তোমার আউটপুটের সঙ্গে তোমার আউটপুটটা আসছে না সেটাই দেখবে, ঠিক আছে? এবং তুমি, ম্যাম আমি আমি সাপোজ বলছি যে এখানে তুমি ম্যাম যদি অ্যারে প্রিন্ট এফটা এলিমেন্ট, যায়, অ্যারে ভাবো এলিমেন্ট অফ অ্যারে লিখলাম, এলিমেন্ট অফ, এলিমেন্ট অফ, এলিমেন্ট অফ অ্যারে লিখলাম, থাকুন ঠিক আছে, সেভ করলাম। সেভ করার পর আমি রান করবো, দেখো এলিমেন্ট অফ অ্যারে এলো, সাপোজ এটা না এলিমেন্ট ম্যাম অফ সাম লিখবো এখানে, ম্যাম ওই ব্যাপারটা বুঝতে পেরেছি, তুমি তোমার মতন করে দিতে পারো, সেটা কিছু নেই, না এলিমেন্ট ম্যাম অফ ওই যে সাম যেটা লিখলাম, প্রিন্টে লেখা যায় না ম্যাম ওটা কি জন্য দিতে হবে সেভ সেটা জিজ্ঞেস করলাম, করছিলাম। রান করলাম, দাঁড়াও এটা রান, যেহেতু আমার অপশনটা খোলা আছে, দেখো হলো এলিমেন্ট অফ অ্যারে 12, 22, 32, দেখো 3 পর্যন্ত, দেখো সিসি এলিমেন্ট অফ সাম, হ্যাঁ ম্যাম ওগুলো ওগুলো বুঝতে পেরেছি ম্যাম, বলছি যে প্রিন্ট এফ যেটা লেখা আছে না, প্রিন্ট এফ স্ক্যান এফ। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি, মানে ম্যাডাম আমি বলছিলাম যে পার্সেন্ট ডি পার্সেন্ট এফ এর মধ্যে পার্থক্যটা কি জন্য আছে ম্যাম সেটা জিজ্ঞেস করছিলাম। হ্যালো হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম বুঝতে তো পেরেছি, আমি বলছিলাম যে পার্সেন্ট ডি আর পার্সেন্ট এফ এর মধ্যে পার্থক্যটা মানে ওই জায়গাটা বুঝতে পারছি না। কৌশিক, ম্যাম ওটা হ্যাঁ ম্যাম হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যাঁ ম্যাম হ্যালো, ঠিক আছে, আমার সাউন্ডটা আসছে তো তোমাদের কাছে? হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, সাপোজ আরেকটা তোমাদেরকে আমি প্রোগ্রামিং করাবো, এটা আমি, এটা আমি তাহলে স্ক্রিনশট তাহলে তোমাদেরকে তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ তো আমার কথাগুলো? হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম সব। আচ্ছা একটা হবে তোমাদের প্রোগ্রামিং করাবো, স্টার্ট করলাম।
সোর্স ফাইল থেকে একটা প্রোগ্রামিং ঘোরাবো তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, আমার কথাটা সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছ আমার কথাগুলো? হুম, এক মিনিট দাঁড়াও তো, প্রবলেমটা হলো। যা, কথাটা শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাডাম, শুনতে শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তোমাদের দেখো আরেকটা প্রোগ্রামিং করাবো, ঠিক আছে? হচ্ছে তুমি ভাবো কতগুলো এলিমেন্ট পাস, হ্যালো, হ্যালো। আরেকটা প্রোগ্রামিং তোমাদেরকে করাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। দেখো, আরেকটা তোমাদের প্রোগ্রামিং করাবো আমি। ভাবো তোমাদের, হ্যাঁ, হেডার ফাইল নিচ্ছি, হ্যাঁ, ইনক্লুড stdio আমি, আচ্ছা, হ্যাশ ইনক্লুড দিচ্ছি না, ঠিক আছে? হ্যাশ ইনক্লুড না দিয়ে করছি ইন্ট মেন নিলাম, ইন্ট মেন। তারপর এখানে দেখো আমি অ্যারে সাইজ ইন্ট, তারপর তোমার ইন্ট সাইজ অ্যারে ইন্ট অ্যারে তোমার সাইজ নিচ্ছি, সাইজ, ঠিক আছে? সাইজ ইকুয়াল টু যে কোনো তুমি, আমি তোমার পাঁচটা ভ্যালু নিচ্ছি, 39, 28, 26, 21, 21, ঠিক আছে? দেন তোমাদের একটু হবে একটা ফর লুপ নিলাম,
ফর আই ইজ ইকুয়াল টু জিরো আই সাইজ নিয়ে একটু দেখি সাইজ আই প্লাস প্লাস সবথেকে ভালো হবে তুমি যদি একে তো এন্টারতে লিখো ঠিক আছে দেন দেখো এখানে আমি একটা ইফ ফর লুপের মধ্যে একটা ইফ কন্ডিশন লাগাবো ইফ কন্ডিশন দেব ইফ এখানে কি নিয়েছি আমি অ্যারে নিয়েছি তো আমি দিলাম অ্যারে ম্যাক্সিমাম নাম্বারটা আমার নেবে মানে এই যে ছটা যে ভেরিয়েবল আছে আমার কথাটা শুনতে পাচ্ছো কথাটা শুনতে পাচ্ছ আমার হ্যাঁ ম্যাডাম কথা শুনতে পাচ্ছ দেখো এখানে যে আমি ছোটা ভেরিয়েবল নিয়েছি এটার মধ্যে কোন নাম্বারটা আমার ম্যাক্সিমাম নাম্বার সেটা আমার দেখাতে হবে ঠিক আছে তো দেখো আমি একটা ইফ কন্ডিশন দিলাম এখানে আমি দেখো এই অ্যারে যে সাইজ গুলো আছে সেটা দেখাবে ম্যাক্সিমাম যে নাম্বারটা সেটা তোমাকে আগে শো করবে ঠিক আছে দেন এন্টার করলাম ম্যাক্স ইজ ইকুয়াল টু ম্যাক্স সরি ম্যাক্স ইজ ইকুয়াল টু ম্যাক্স আরে আই ঠিক আছে দেন আমি আরেকটা ইফ কন্ডিশন দিব ইফ অ্যারে আই ঠিক আছে প্রিন্টে আমি কি লিখবো আমি তো এখানে চেক করছি আমি এটা নিয়ে চলে যাবো এখানে লোয়ার তোমার নিয়ম লোয়ার ভ্যালু ফিজিক্যাল টু পার্সেন্ট ডি স্ল্যাশ এ কমা ডি এটা প্রিন্টে লিখবো প্রিন্ট প্রিন্টে লিখবো হায়ার হাইয়েস্ট ভ্যালু ফিজিক্যাল টু পার্সেন ডি ম্যাসেন ঠিক আছে দেখো এখানে কিন্তু আমি তোমার হ্যাশ ইনফো এসকে ডট এক্সে দিইনি তো আমি এখানে তোমার রিটার্ন জিরো লিখতে পারি লিখতে আমি তোমার রিটার্ন রিটার্ন জিরো তো সাপোজ আমি যদি সিরিয়াস করলাম সিরিয়াসটা সিরিয়াসটা আমি কি নাম দেবো লো তুমি যে কোন লো লো এন্ড হাই আন্ডারস্কোর দিয়ে তো এলিমেন্ট দিলাম সেভ করলাম তাহলে এক্সিকিউটিভ কোম্পানি রান করছে এখানে আমি তোমার
হ্যাঁ বলো। আমি তো এখানে দেখো আই ম্যাক্স আর মিন যে ভেরিয়েবল গুলো নিয়েছি সেটা তুমি ডিক্লেয়ার করিনি এখানে, সেজন্য ওখানে এররটা দেখাচ্ছে। দেখো আই ম্যাক্স কমা দিয়ে মিন নিলাম, এই যে ভেরিয়েবল গুলো আমি এখানে ডিক্লেয়ার করবো, দেন তো আমার আউটপুটটা তোমার দেখাবে, সেজন্য আমার এখানে এরর দেখাচ্ছিল, এখানেও এরর দেখাচ্ছে। ম্যাম ওখানে তো 6টা সাইজ আছে, ওগুলো কোথায় কাজে লাগছে? দাঁড়াও এখানে একটু এরো, তাই বলে দিচ্ছি, বলে দিচ্ছি এক মিনিট দাঁড়াও, একটু ভুল আছে, একটু ফোন নাম্বার দেখতে দাও, বলে দিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট হবে না তো? না না এটা সেকেন্ড ব্র্যাকেটই হবে তোমার। আচ্ছা 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 আমি দাঁড়াও আড়িয়ে দিলাম।
এখানে এরটা দিচ্ছে না। এখানে কিছু একটা প্রবলেম করছে। দেখো, হ্যালো, দেখো এখানের মধ্যে লোয়ার ফ্লোরের পড়াটা একটু এরকম দেখাচ্ছে, এটা আমি তোমাদেরকে নেক্সট দিনে বলে দেবো, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি এটা একটু এরকম দেখাচ্ছে, আমি তোমাদেরকে নেক্সট, আমি তোমাদেরকে আগে যে প্রবলেমটা দেখানোর ফটো তুলে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এই প্রবলেমটা আমি দেখি, যদি সলভ করতে পারি তাহলে গ্রুপে তোমাদেরকে সেন্ড করে দিচ্ছি আমি, ঠিক আছে? ঠিক আছে, আর তোমরা অ্যাটেন্ডেন্সটা পাঠিয়েছো, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিও,